আপনাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই বাড়িতে অবস্থান করছো এবং নিরাপদে আছো, এবং তোমাদের এই অনলাইনের ক্লাসগুলো সঠিকভাবে মনোযোগ সহকারে শুনছো এবং সম্প্রচারিত ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনছো এবং প্রয়োজনীয় নোট করে রাখছো। আমি মোহাম্মদ আবু হানিফ, সিনিয়র শিক্ষক, বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। আমি গতকাল তোমাদের গত ক্লাসে তোমাদের কারক ও বিভূতি পড়িয়েছিলাম। কারক ও বিভূতি পড়িয়েছিলাম। আজকে আমরা কারক ও বিভূতির মধ্যে আমরা গত ক্লাসে বিভূতি কাকে বলে বিভূতির শ্রেণী বিভাগ এবং কারক কাকে বলে কারকের শ্রেণী বিভাগ পড়িয়েছিলাম। আজকে আমরা বিভিন্ন কারকের সংজ্ঞা, উদাহরণ এবং কারক নির্ণয় পদ্ধতি সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা কর্তৃকারক সম্পর্কে জানব। কর্তৃকারক প্রথমে আমরা কর্তৃকারক সম্পর্কে জানব। কর্তৃকারক হচ্ছে বাক্যস্থিত যে বিশিষ্ট বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। উদাহরণ, যেমন কপি, বই, পড়ে। কপি কে পড়ে? কপি পড়ে অর্থাৎ কপি পড়ার কাজ, অর্থাৎ ক্রিয়ার কাজ সম্পন্ন করে, তাই কপি হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকে কপির সাথে আমরা দেখছি কোনো বিভক্তি যুক্ত হয় নাই, এজন্য এটা শূন্য বিভক্তি হবে। শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি, শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। তারপরে আমরা 2 নম্বরে বলতে পারি আমাকে যেতে হবে। এখানে আমাকে কাকে যেতে হবে? আমাকে যেতে হবে অর্থাৎ ক্রিয়াকালটা আমার দ্বারা সম্পাদিত হবে, এই জন্য আমাকে হচ্ছে কর্তৃকারক। আমাকে আমার লোককে অর্থাৎ এখানে কে বিভক্তি যুক্ত হয়েছে তা আমরা জানি, কে বিভক্তি সম্প্রদান কারক ছাড়া অন্য কারকে হইলে দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। আশা করি কর্তৃকারক সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। আমরা 2 নম্বরে শিখব কর্মকারক। 2 নম্বরে আমরা কর্মকারক শিখব। কর্মকারকের সংজ্ঞা আমরা বলতে পারি যার আশ্রয়ে
যার আশ্রয়ে কর্তা কর্তা ক্রিয়া সম্পন্ন ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। উদাহরণ, যেমন একটু আগে আমরা বলছিলাম পপি বই পড়ে, এবার বইয়ের নিচে আমরা ডাক দিলাম পপি কি পড়ে, বই পড়ে, অর্থাৎ বই পড়ার কারণটা পপির মাধ্যমে সম্পন্ন হয়, এই জন্য বই হচ্ছে কর্মকারক। আর বই মূল শব্দ, এর সাথে কোন বিভক্তি যুক্ত হয় না, এই জন্য এটা শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। তারপরে আমরা বলতে পারি জিজ্ঞাসিবে জনে জনে, জিজ্ঞাসিবে জনে জনে, জনে জনে। এটার মধ্যে আমরা দেখেছি জনের সাথে এ বিভক্তি দুইটা, জনের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, এ বিভক্তি মানে সপ্তমী বিভক্তি, এখানে এটা কর্মকারকে সপ্তমী বিভক্তি। তারপর আমরা করব করণ কারক, তিন নম্বরে আমরা করব করণ কারক। করণ শব্দের অর্থ যন্ত্র, উপকরণ বা উপায়, তো কাজে যার দ্বারা যার দ্বারা ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা উপায় বোঝায় তাকে করণ কারক বলে। করণ কারক বলে উদাহরণ উদাহরণ ছুরি দিয়ে আম কাট, ছুরি দিয়ে আম কাট, ছুরি, এখন এখানে ছুরিটা ছুরি এটা যন্ত্র, ছুরি যন্ত্র, আর ছুরি মূল শব্দ, এর সাথে কোনো বিভক্তি যুক্ত হয় নাই, এই জন্য ছুরি হচ্ছে শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। তারপরে দুই নম্বর আমরা করতে পারি আমরা কলম দিয়ে লিখি, আমরা কলম দিয়ে লিখি, এখানে কলম হচ্ছে উপকরণ, কাজেই কলম হচ্ছে করণ কারকের উদাহরণ। করণ নাকি কলম উপকরণ, উপ
বিভক্তি যুক্ত হয় না, এই জন্য এটাও শূন্য বিভক্তি। তারপরে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, জগতে জগতে কীর্তি মান হও সাধনায় সাধনায়, এখানে সাধনা হচ্ছে উপায়, কাজেই সাধনায় এটা করম কারকের উদাহরণ। সাধনায় আমরা দেখেছি সাধনার সাথে অন্তস্থিও যুক্ত হয়েছে, আমরা জানি অন্তস্থি হয়েছে সপ্তমী বিভক্তি, কাজে এটা সপ্তমী বিভক্তি। তারপর আমরা পড়ব সম্প্রদান কারক, সম্প্রদান কারক সাইড নম্বরে সম্প্রদান কারক, সম্প্রদান কারকের সঙ্গে আমরা বলতে পারি যাকে সত্য অর্থাৎ কোন কিছুর মালিকানা ত্যাগ করে দান অর্চনা অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে, সম্প্রদান কারক বলে ত্যাগ করে। উদাহরণ, উদাহরণ পাত্রে কন্যা দান করো, কাকে দান করো? সৎপাত্রে কন্যা দান করো, পাত্র কি কন্যা দিবে ফিরিয়ে আনার কোন ইচ্ছা থাকে না, তাই এটা সত্য ত্যাগ করে দান করা হয়েছে, এজন্য সৎপাত্রের সম্প্রদান কারক। আমরা দেখেছি সৎপাত্রে পাত্রর সাথে এ বিভক্তি আছে অর্থাৎ সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। দুই নম্বর আমরা বলতে পারি অন্ধ জনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো, কাকে আলো দাও? অন্ধজনে, অন্ধজনকে আলো দেওয়া, আলো অন্ধজনকে আলো দেওয়া মানে গান দেওয়া, এটা সত্যত্যাগ করে দান করা, কাজে অন্ধজনে দেহ আলো এটা সম্প্রদান কারকের উদাহরণ। অন্ধজনের সাথে জনের সাথে এই বিভক্তি আছে, এটাও সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। এবার আমরা শিখব অপদান কারক, অপদান কারক পাঁচ নম্বরে আমরা অপদান কারক সম্পর্কে জানব। অপদান কারক কোন কিছু থেকে, কোন কিছু থেকে উৎপন্ন রক্ষিত ভীত
স্থগিত বিরত আরম্ভ ইত্যাদি ইত্যাদি বুঝলে তাকে অপদানকারক বলে। উদাহরণ এক নম্বর বলতে পারি তিন থেকে দুই হয়, তিন থেকে তৈরি উৎপন্ন হয়, কাজেই এটা অপাদান কারকের উদাহরণ। আমরা দেখতেছি তিন থেকে, তিনের পরে থেকে আছে, থেকে হইতে থেকে যে এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি দুই নম্বরে থেকে বাঁচা, বিপদ থেকে বাঁচা, এটা অপাদান কারকের উদাহরণ। এখানেও আমরা দেখতেছি বিপদের পরে থেকে আছে, হইতে থেকে যে এগুলো পঞ্চমী বিভক্তির উদাহরণ। পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, তারপরে আরো অনেক উদাহরণ আছে, আমরা সবগুলো এখানে লিখে দেখানো সম্ভব না সময় কম। এজন্য পরবর্তীতে আমরা চলে যাচ্ছি অধিকরণ কারকে, ৬ নম্বরে আমরা করব অধিকরণ কারক। ৬ নম্বরে অধিকরণ কারক সংজ্ঞায় আমরা বলতে পারি ক্রিয়ার ক্রিয়ার কাল বা আধারকে, আধার শব্দের অর্থ হচ্ছে স্থান, ক্রিয়ার কাল বা আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ অধিকরণ কারক বলে। উদাহরণ উদাহরণ প্রভাতে সূর্য উঠে, প্রভাতে সূর্য উঠে, প্রভাতেটা কাল বা সময়, কাজেই এটা অধিকরণ কারকের উদাহরণ। এবং প্রভাতের সাথে যে বিভক্তি আছে এটা সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। তারপরে বনে বাঘ আছে, বনে বাঘ আছে, বনে এটা বনে স্থান বোঝাচ্ছে, কাজে এটা অধিকরণ কারকের উদাহরণ। এবং বনের সাথে এই বিভক্তি আছে এটাও সপ্তমী বিভক্তি। তো কারক এবং বিভক্তি সম্পর্কে আমরা দুটো ক্লাসের মাধ্যমে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। একবার না বুঝলে তোমরা বারবার ভিডিওগুলো দেখবে এবং তোমরা ক্লাসে মনোযোগী হবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনলে আমরাও উপকৃত হব, আমাদের পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।